প্রিয় শিক্ষার্থী, অনেকদিন পর তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 3 এর পরিমাপ চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব, যে অঙ্কগুলো প্র্যাকটিস করলে জেএসসি পরীক্ষায় অবশ্যই তোমাদের জন্য অনেক বেশি উপকার হবে। তো দেরি না করে আমরা সরাসরি এবার হচ্ছে আমাদের অঙ্কে আমরা চলে যাই। প্রথমেই আমরা যে অঙ্কটি সমাধান করব সেটি হচ্ছে, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রথমে আগে আমরা চিত্রটা বুঝে নিই। এই ধরনের অঙ্কগুলো করার জন্য পরীক্ষার জন্য চিত্রটা যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে নিজের বোঝার জন্য চিত্রটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা চিত্রটা দেখে নেই। একটা পুকুর, অর্থাৎ ভেতরের একটা সাদা সাদা অংশটুকু একটা পুকুর, যার দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার, এবং পুকুরের বাইরে এই যে সবুজ রঙের একটা পার আছে। পার সবসময় মনে রাখবো, পুকুরের পার সবসময় পুকুরের বাইরেই থাকে। তো এখানে প্রশ্নে বলে দেওয়া আছে পুকুর পাড়ের বিস্তার 3 মিটার, তাহলে পুকুরের ক্ষেত্রফল কত? তো এইখানে তোমাদের একটা সংক্ষেপে একটা কথা বলি, প্রথমে এই ধরনের ক্ষেত্রফল বের করতে গেলে ছোট ক্ষেত্রফলটা বের করবা এবং বড় ক্ষেত্রফলটা বের করবা। অর্থাৎ এখানে ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা পুকুর বলা হচ্ছে, সেটার ক্ষেত্রফল বের করবা, এবং রাস্তা সহ আর একটা আয়তক্ষেত্র তৈরি হচ্ছে, অর্থাৎ বড় আয়তক্ষেত্র, সেটার ক্ষেত্রফল বের করবা। এবার বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটি বিয়োগ করলে তোমাদের প্রয়োজনীয় কখনো পুকুর, কখনো সরি কখনো পুকুরের পার, কখনো রাস্তা, যখন যেটা প্রয়োজন তখন তোমরা সেটা পেয়ে যাবে। তো যাই হোক, আমরা চিত্রটা আবার ভালো করে দেখি। পুকুরটার দৈর্ঘ্য প্রশ্ন অনুসারে 60 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার, তাহলে আমরা পুকুরের ক্ষেত্রফল নিশ্চয়ই আমরা বের করতে পারি। পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, অর্থাৎ পুকুরের ক্ষেত্রফল 60 × 39 সমান সমান হচ্ছে 2400 বর্গমিটার। এবার খেয়াল করে দেখো, পুকুরের পাড়টি দৈর্ঘ্যের দুই দিকে, প্রস্থের দুই দিকে, অর্থাৎ এই যদি 60 মিটারটা যদি আমাদের দৈর্ঘ্য হয়, এই 60 মিটার যদি আমাদের দৈর্ঘ্য হয়, তাহলে পুকুরের পার সহ দৈর্ঘ্য হবে হচ্ছে 3, আরো 2 বার যোগ হবে, অর্থাৎ 60 + 3 + 3 সমান হচ্ছে 66 মিটার। আবার আমরা দেখি, পুকুরের বিস্তার হচ্ছে 40 মিটার, তাহলে পার সহ পুকুরের বিস্তার বা হচ্ছে প্রস্থ হচ্ছে 40 + 3 + 3 মিটার, অর্থাৎ 3 2 বার যোগ হলো, অর্থাৎ 46 মিটার। তাহলে পার সহ পুকুরের ক্ষেত্রফল হবে কত? পার সহ পুকুরের ক্ষেত্রফল হবে 66 × 46, অর্থাৎ গুণ করলে 3436 বর্গমিটার। অর্থাৎ পুকুর পাড়ের ক্ষেত্রফল কি হবে? আমি আগেই বলেছি, এই ধরনের ক্ষেত্রফল বের করতে গেলে বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলটা বিয়োগ করে দিব, অর্থাৎ 3036 থেকে আমরা 2400 বিয়োগ করে দিব। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আমরা যে অঙ্কটি সমাধান করব সেটা হচ্ছে, একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ভালো করে দেখো, এখানে কথাটি বলা আছে, এখানে বলা আছে তার দৈর্ঘ্য প্রস্থে 4 গুণ। তাহলে দৈর্ঘ্য যদি প্রস্থের 4 গুণ হয়, তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার হবে? তো দেখি পরবর্তীতে আমাদের কি করতে হবে। প্রথমেই কোনটি ছোট, আমাদেরকে যে রিলেশনটা দেওয়া আছে তার মধ্যে কোনটি ছোট আমাদেরকে সেটাকে বুঝে নিতে হবে, দৈর্ঘ্য ছোট না প্রস্থ ছোট। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রস্থ ছোট, তাহলে ধরে নিচ্ছি প্রস্থ হচ্ছে ক মিটার। যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তাহলে দৈর্ঘ্য হবে 4 ক মিটার। তাহলে ক্ষেত্রফলটি কি দাঁড়াচ্ছে? ক্ষেত্রফলটি দাঁড়াচ্ছে ক × 4 ক সমান সমান 4 ক² বর্গমিটার। এখন আমাদের একটা বিষয় জানতে হবে, 1 একর সমান 4046.86 বর্গমিটার, এবং তাহলে 10 একর সমান কত বর্গমিটার আমরা বের করে নেব। কেন বের করে নিব? কারণ আমাদের এইখানে ক্ষেত্রফলের আমরা একক ধরেছিলাম, দৈর্ঘ্য প্রস্থের একক ধরেছিলাম মিটার, এই কারণে ক্ষেত্রফলের একক আসছে হচ্ছে বর্গমিটার। তাই আমরা একরকে বর্গমিটারে নিয়ে গেলাম। কেনই বা নিব? কারণ আমাদেরকে দৈর্ঘ্যটা মিটারেই বের করতে বলছে, এই কারণে আমরা এখানে দৈর্ঘ্য প্রস্থ মিটারে নিয়ে ক্ষেত্রফলটা বর্গমিটারে নিলাম। এরপরে দেখি পরে আমাদের অঙ্কটা কি আছে। প্রশ্ন মতো কি হবে আমরা আবার একটু ভালো করে দেখে নেই। যেহেতু 4 ক² এবং এইটা
উভয়ই একই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বোঝাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি 4 cos² = 40,468.6। তাহলে আমরা 4 cos² = এত, তাহলে cos² = এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে এটা হয়। এবার cos² থেকে আমরা যদি ক বের করতে চাই, আমরা উভয় পক্ষে বর্গমূল করব, অর্থাৎ ক এর মান আসলো আমাদের এটা 100.584। তাহলে আমাদের প্রস্থ হচ্ছে 100.584 মিটার প্রায়। অতএব দৈর্ঘ্য যেহেতু তার 4 গুণ ছিল, অর্থাৎ দৈর্ঘ্য ছিল 4 ক, এবার ক এর পরিবর্তে আমরা ক এর মানটা বসিয়ে দিব। 100.584 আমরা গুণ করলে পাচ্ছি 402.336। এখানে আমরা যদি দশমিকের পরে 2 ঘর রাখতে চাই, আমরা 3 নম্বর ঘরটি খেয়াল করে দেখব, এটা 5 বা 5-এর থেকে বড়। যদি দশমিকের পরে কোনো অঙ্ক 5 বা 5-এর থেকে বড় হয়, তাহলে তার আগের অঙ্কটা 1 বেশি লিখতে হয়, অর্থাৎ আমরা এখানে আমরা 402.33 না লিখে আমরা 402.34 লিখব। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এরপর আমরা পরবর্তী যে ভিডিওটি নিয়ে তোমাদের সামনে পরবর্তীতে হাজির হব, সেটা হচ্ছে অধ্যায় 3-এর বাকি প্রশ্নের উপর। তো ততক্ষণ তোমরা ভালো থাকো। বিদায় নেওয়ার আগে আবার তোমাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, সেটা হচ্ছে ভিডিওটি তোমাদের পরিচিতদের সাথে শেয়ার করো, আমাদের ফেসবুক পেজে লাইক ও কমেন্টস দাও এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো।